আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দর্শক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা নগদের কে আপডেট করবেন বর্তমানে নগদে অনেকই সমস্যা আছেন বিশেষ করে ফান্ড ট্রান্সফার হচ্ছে না বা কেওয়াইসি আপডেট করার জন্য বলছে দেখা যাচ্ছে আমরা অনেক আগে মোবাইলে শুধুমাত্র ডায়াল করে অ্যাকাউন্ট ওপেন করেছি কিন্তু কে আপডেট করি নাই সেক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে বা অনেকেরই বিশেষ করে ভাতা বা স্কুলের টাকা আসছে এইসব অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন নগদে আসার পর নিচে মোর অপশানে যাবেন এখানে কে ওয়াইসি লেখা আছে আমরা যে লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এগুলো ফলো করবেন তারপর আপনার ভোটার আইডি কার্ড দিয়ে প্রথমে ফার্স্ট পিড ছবি তুলে নেবেন এভাবে আপনি এটা ছোটো করে নেবেন ভোটার আইডি কার্ডের ইয়াগুলো সুন্দর করে এভাবে অবশ্যই ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করবেন বা যেই কে আপডেট করবেন যেই মোবাইলটি সেটার ক্যামেরার মানটা যেন একটু ভালো হয় বা পর্ষা জায়গায় নিয়ে এনআইডি কার্ডগুলো ছবি তুলবেন তো এভাবে দোনোটা এখান থেকে ব্যাকফ্যাড এবং পাসপোর্ট দোনোটাই ছবি তুলতে হবে দর্শক কার নামে আপনার নগদ অ্যাকাউন্ট আছে সেই ভিডিওটিও আমাদের ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে আশা করি আপনারা দেখে নেবেন তো পরবর্তীতে অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্যগুলো দেখাচ্ছে যদিও আমার এখানে অনেক সময় দু একটা নাও আসতে পারে যেমন আমার জন্ম নিবন্ধন জন্মশালটা আসেনি সেটা আপনি দিয়ে দিবেন আর বাকিগুলো যেটা না আসবে সেটা আপনি ফিল আপ করে দিবেন ভোটার আইডি কার্ড অনুসারে এখানে আপনার বিস্তারিত তথ্য দিয়ে দিবেন পুরুষ তারপরে ব্যক্তিগত হইলে ব্যক্তিগত এরপরে আপনার পেশা এরপর আপনি কি মুনাফা অপশন চান কি না সেটা যদি আপনি চান তা হা দিয়ে দেবেন তারপরে পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখন আপনাকে অবশ্যই একটি ছবি তুলতে হবে আপনার সরাসরি লাইভ যার ভোটার আইডি কার্ড তার তুলবেন তো এখানে ছবির সামনে এসে ছবির পলক তুলতে হবে পলক ফলাইতে হবে মানে চোখ অফ অন করবেন ক্যামেরা কোনো চশমা রাখবেন না আস্তে সামনের দিকে আনা পর চোখ অফ অন করার সম পরবর্তীতেই আপনার ছবিটি অটোমেটিকভাবে এভাবে উঠে যাবে আপনার যদি কোনো ট্রেড লাইসেন্স থাকে তো এটা প্রয়োজন এটা স্কিপ করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে কারণ আমরা এটা আমাদের ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্ট এর জন্য আমাদের টেস্ট লাইসেন্স দেওয়ার কোনো দরকার নেই এখানে নগদের সত্ত্বাবলীর সাথে একমত হবেন তারপরে আপনি একটা এখানে সিগনেচার করে দিবেন বেশি দত্ত দর্শক দেখতে পারছেন আমরা বেশ কিছু ডকুমেন্টস আমরা হাইড করে রেখেছি কারণ এগুলো সিকিউরিটি পারপাস আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে যদি সব তথ্যগুলো সফল দেখায় নেক্সটে ক্লিক করবেন মানে পরবর্তীতে এখানে আবারও আপনাকে দেখাচ্ছে সব কিছু ঠিক আছে কি না আপনি যদি সব কিছু সাইন সব কিছু ঠিক থাকে পরবর্তী অপশনে ক্লিক করবেন দেখতে পারছেন আমার ইয়াটি সফলভাবে কেওয়াইসি আপডেট হয়েছে আপনাকে যখন কনফার্ম হবেন তখন কিন্তু আপনার মেসেজে কিছুদিন পর এখন বর্তমানে স আমরা যখন ভিডিওটি তৈরি করছি তখন নগদের একটি সমস্যা চলতেছে আপনারা জানেন কিন্তু আপনার কে ওয়াইসি আপডেট হয়ে যাবে এবং আপনি সফলভাবে রিচার্জ ফান্ড ট্রান্সফার সব কাজগুলো নগদের করতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা আশা করি আমরা আরেকটি বিকাশেরও কে ওয়াইসি কীভাবে আপডেট করবেন সেটাও আমরা ভিডিও দেব আমাদের সাথে থাকবেন অন্য কোনো ভিডিওতে